107. লক্ষ্মী মেয়েদের কদর সর্বত্র, তবে শুধু লক্ষ্মী মেয়েরাই নয়, দস্যী মেয়েরাও নিজেদের কৃতিত্বে প্রমাণ করেছেন যে তারাও নাম্বার ওয়ান। আসলে লক্ষ্মী হোক বা দস্যী, বাংলার দিদিরা প্রত্যেকেই দিদি নাম্বার ওয়ান। আজকের এই মঞ্চে হাজির লক্ষ্মী মেয়ে এবং দস্যী মেয়েরা। নমস্কার দিদি, আমি বালি হাওড়া থেকে এসেছি। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এমএনসিতে রয়েছি। আজকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আমি একজন লক্ষ্মী। রূপকথা সেনগুপ্ত, আমি কসবা থেকে এসেছি। প্রথমেই আমি একজন হোম মেকার, তার সঙ্গে আমার একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নিজস্ব বিজনেস আছে, এবং আজকে দিদি নাম্বার ওয়ানে আমি একজন দস্যী মেয়ে। আমি টালিগঞ্জ থেকে এসেছি, নমস্কার। আমি একজন গৃহবধূ, আমার একটা ছোট্ট মেয়ে আছে 2.5 বছরের, আমি এখানে লক্ষ্মী মেয়ে হিসেবে এসেছি। শিল্পী দেব, নমস্কার, আমি বেলঘুয়া থেকে এসেছি, আজ এখানে আমি দস্যী মেয়ে। একটু গেস করি, তুমি ফুটবলের সাথে যুক্ত আছো। হ্যাঁ ম্যাম। সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড দিদি মেয়ে জয়তে। বিস্কিট খাওয়া, পাঁচটা বিস্কিট ঝুলছে, যে সব থেকে আগে ফিনিশ করবে সে 20 পয়েন্টস, আবার 15, 10, 5। ফার্স্ট শায়ন্তিনীর সাথে একটু কথা বলবো। বলো দিদি, বরাবরই কি তুমি লক্ষ্মী? হ্যাঁ দিদি, বরাবরই আমি লক্ষ্মী। আমি জন্মেছিলাম জগদ্ধাত্রী পুজোর দিন, অষ্টমীর দিনকে, তো সেই জন্যই দিদুন আমাকে বলে থাকেন যে আমি লক্ষ্মী মেয়ে। তারপর যখন ক্লাস 4-এ উঠি, ততদিন অবধি খুব ভালোই কেটেছিল, কিন্তু তারপর জীবনটা সমুদ্রের ঢেউ খেলানোর মতো। কেন? আমার বাবা একজন সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু প্রাইভেট কনসার্নে জব করতেন, তো হঠাৎ করে চাকরিটা চলে যায়। সেই মুহূর্তে আমাদের মাথার উপর কোনো ছাদ ছিল না, নিজস্ব বাড়ি ছিল না, আমরা রেন্টাল হাউসে থাকতাম। হতে পারে সেটা তখনকার দিনে 600-700 টাকা, কিন্তু এক মাস চাকরি চলে যাওয়ার পর সেই 600-700 টাকা কী করে যে বাবা দিয়েছে, এক মাস অবধি পেরেছে, তারপর আর দেওয়া বাবার পক্ষে সম্ভব ছিল না। হয়তো ওই ছোটো বয়সে জানাটা উচিত ছিল না মাথার উপর ছাদ কী, কিন্তু আমি সেটা জানতে শিখে গেছিলাম সেই সেদিন থেকেই। তারপর থেকে 1 বছর খুবই স্ট্রাগল, বাবা মা দুজনেই আমার মুখে হাসি ফোটানোর জন্য মানে সব কিছু করতে রাজি ছিল তারা। আর এরকমও অনেক দিন গেছে যে বাবা মা না খেয়ে আমাকে ভাত মাছ খাইয়েছে, নিজেরা হয়তো শুধু শুকনো ভাত সবজি খেয়েছে। লক্ষ্য ছিল যে নিজের পড়াশোনাটাকে চালিয়ে যাব, নিজের পায়ে দাঁড়াতে হবে, আর মাথার উপর ছাদটা করতে বাবাকে সাহায্য করতে হবে। কিন্তু তখন তুমি খুব ছোট। আমি তখন ক্লাস 4-এ পড়ি, আজকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু সেই দিনকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল আমি ক্লাস 4 পাস করতে পারবো। তো 1 বছরের পরে একটা মোড় এলো, আমার বাবা দিল্লিতে চাকরি পেলো, খুবই হয়তো কম টাকার চাকরি, কিন্তু তাও ক্লাস 11-এ পড়ি আমি টিউশন করতে শুরু করলাম এবং ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেলাম, এডুকেশন লোন নিলাম। আর এখনও এমএনসিতে চাকরি করা সত্ত্বেও আমি টিউশনটা পড়াই এই কারণেই, কারণ সেই দিনকে কিন্তু অর্থের সন্ধান সেই টিউশন পড়ানোই দিয়েছিল আমাকে। এখন বাবা মা কি করছেন? বাবা এখনো দিল্লিতেই আছেন, মাঝে মাঝে বাবা আসেন। বাবা মাঝে মাঝে আসে। এখন তুমি সেটেলড, এখন তুমি কাজ করছো। হ্যাঁ, এখন সবাই আনন্দের মুহূর্ত, আনন্দের। হ্যাঁ, আনন্দই করতে চাই। তুমি যেটা স্বপ্নদেশ দেখেছিলে সেটা তুমি হতে পেরেছো? সেটা আমি হতে পেরেছি, বাবা মার পাশে দাঁড়াতে পেরেছি। প্রকৃত অর্থে লক্ষ্মী মেয়ে।
থেকে। রূপকথা, এবার রূপকথার সাথে কথা বলবো। ম্যারেজ তো রূপকথা, এক ছেলে এক মেয়ে। আমার মেয়ের বয়স 14, ছেলের বয়স 9। আমার নিজস্ব একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিজনেস আছে। আসলে ছোটবেলা থেকেই, মানে আমার স্কুলে আমাকে সবাই লেডি গুন্ডা বলে ডাকত আর কি। ছেলে বন্ধুরা কোনো বিপদে পড়লে রূপকথা আমাকে মারছে, একটু বাঁচিয়ে দিয়ে যা, মানে আমি এই টাইপের ছিলাম। তো সেই কারণেই আমার কোনোদিনও ওই 10টা 5টার একটা চাকরি করব সেরকম ব্যাপারটা আমার মধ্যে ছিল না কোনোদিন। এই বিজনেসটার মধ্যে অনেক অ্যাডভেঞ্চার আছে, অনেক বড় বড় গ্রুপ নিয়ে আমাকে যেতে হয় অনেক জায়গায়, এবং এক একজনের এক এক রকম চাহিদা। কেউ বলছে আমি আজকে চিকেন খাবো, কেউ বলছে আমি আজকে নিরামিষ খেতে ইচ্ছে করছে আমার। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করা। গ্যাংটকে যখন গেছিলাম, অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছিলো আমার পুরো গ্রুপটা ছাঙ্গু যাওয়ার সময়, ইনিশিয়েটিভ নিয়ে আমি পুরো দাঁড়িয়ে থেকে একদম ওদের ব্যাপারগুলোকে সলভ করেছি। এই ধরনের অনেক অ্যাডভেঞ্চার আমাদের এই প্রফেশনে ঘটে। আর এছাড়াও আমার ছোটবেলা থেকে তো প্রচুর ঘটনা আছে। আমার সামনের একটা দাঁত ভেঙে গেছিল, আমি আমার কাজিনকে পিঠে নিয়ে দৌড়চ্ছিলাম, ব্যালেন্স হারিয়ে ফেলে এমন ভাবে পড়ি, তার গায়ে একটাও আঁচড়ও লাগেনি। আমি যখন উঠলাম, আমার মা চিৎকার করে বললো, তোর দাঁত কই? আমার বন্ধুরা আমার ছেলে মেয়েকে এসে পর্যন্ত বলে, জানিস তো তোর মা এরকম ছিল, আমরা বিপদে পড়লে তোর মাকে ডাকতাম আমরা, এরকম অবস্থা। সে এসে ঘুষি মেরে দিল একটা গালের মধ্যে। তুমি বিজনেস সামলাচ্ছ, সংসার করছো, তারপর দুটো ছেলে মেয়ে মানুষ করছো, সবই তো নিজে হাতে করতে হচ্ছে। একদম একদম, একটু ডেয়ারিং বলে সম্ভব হয়ে হয় তো সেটা। মেয়েদের যখন ব্যবসার এই প্রবণতা থাকে বা চায় যে ব্যবসা করবে, একটুখানি অ্যাগ্রেসিভ হলে তখন তাদের জন্য মনে হয় বেটার হয়। এক একজন ক্লায়েন্ট এক এক রকমের হয়, তাদের সাথে বুঝিয়ে করা বলা, তাদের চাহিদাগুলো মেটানো, এইগুলো একটু দোষী আচরণ হলে বেটার হয়। মানুষ মানে ভালো, একটু ডমিনেটিং পাওয়ারটা না থাকলে ব্যবসার দিক থেকেও মানতে চায় না আর কি। এবার দেখবো দোষী মেয়ের রূপকথা কিরম বিস্কিট খায়। আমাদের লক্ষ্মী মেয়ে দশমী মেয়ে পর্ব। ডায়নার সাথে একটু কথা বলবো, গৃহবধূ ডায়না। ডায়না নামটা কিন্তু খুব সুন্দর, কে রেখেছে নামটা? আমার দাদু। আসলে আমার মানে বাড়ির পরিবেশটা ভীষণ কনজারভেটিভ, কিন্তু তার মধ্যে একটা মানে মুক্ত হওয়ার মতো ছিল আমার দাদু। মানে সবসময় হুল্লোড় করছে, মজা করছে, মানে দাদু নেই মানে সেই জায়গাটা ভীষণ বোরিং। তো দাদু ডায়নাকে খুব পছন্দ করতো, মানে যুবরানী ডায়না। একটা সুপ্ত ইচ্ছে ছিল, যদি আমার নাতনি হয় তাহলে বড় নাতনির নাম ডায়না রাখবো। তো আজ দাদু নেই, কিন্তু দাদুর ওই নামটা আমি সারা জীবন ভালোবাসা মানুষটাকে বই নিয়ে বেড়াচ্ছি। সময় কাটে কিভাবে, কি কি করতে ভালোবাসো? বিয়ের আগে চাকরি করতাম, বিএসসি কমপ্লিট করে তারপরে আমি এইচডিএফসি ব্যাংকে চাকরি করতাম। তারপরে বিয়ে হওয়ার পর বুঝলাম যে চাকরির জগৎটার থেকেও সংসারে আমাকে বেশি দরকার, ওটা ছেড়ে দিলাম। একটু মন খারাপ হয়েছিল, কিন্তু যখন বাড়ির মধ্যে সব কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করে নিলাম, তখন মনে হতো যে এটাও তো একটা খুব সুন্দর জগৎ, এখানে আমার নিজের সংসার, আমি সবটা করতাম নিজের হাতে নিজের মতো করে, ঘর সাজানো। আর কোনো জায়গায় এতটুকু নোংরা থাকলে আমার মতো এটা এরকম কেন, রান্নাটা ভীষণ নিট করে। আমার হাজবেন্ড আমার হাতে রান্না খুব ভালোবাসে। আমার মেয়ে ভীষণ দুষ্টু, তো আমার মেয়ে ঘর সব কিছু সামলানো, আমার বাজার দোকান সবটাই আমার হাতে। তার মধ্যে থেকেও সময় বের করে কখনো এটা বানাচ্ছি, কখনো ওটা বানাচ্ছি, মানে কোনো একটা ফেলে দেওয়া জিনিস ফেলে দেবো কেন, এটা দিয়ে একটু কিছু বানিয়ে নিই, ওটার ওপর একটু ফেব্রিক করে বা কিছু করে, এইভাবেই দিন কেটে যায়। কথা শুনে মনে হচ্ছে খুব শান্ত লক্ষ্মী মেয়ে, বরাবরই এরকম? বাচ্চারা তো ছোটো বয়সে একটু একটু দুষ্টুমি করে, কিন্তু হ্যাঁ
আমার ক্ষেত্রে আমাকে সবাই লক্ষ্মী বলতো, মা যেটা বলতো সেটাই শুনতাম। বাড়িতে ভীষণ রেস্ট্রিকশন, যেহেতু ওই বাড়ি থেকে যে একা বেরোবো ক্লাস টেন অবধি কোনোদিনও ভাবতে পারিনি। মানে পুজোর সময় ওই 7টা অবধি সেজে গুজে বসে থাকতাম, কখন সবার সাজা গোজা হবে এবং সবার সঙ্গে বেরোবো, ওই 2 ঘন্টার ঘোরা। কখনো ইচ্ছা করতো না বন্ধুদের মতো জীবনযাপন করি, ঘুরে বেড়াই? হ্যাঁ, একটু একটু ইচ্ছে যে করতো না সেটা নয়, ভালো মনে হতো যে আহারে ওরা কি সুন্দর ঘুরতে যাচ্ছে, ওদের বাড়ি থেকে তো কিছু বলছে না। কিন্তু তারপর মনে হতো আমি যদি যাই তাহলে ওদের সঙ্গে আমার তফাতটা কোথায়? ভেরি গুড। আর আমার বাড়ির একটা সম্মান আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে আমাকে বেরোতে দিচ্ছে না। এদিন সময় হবে, নিশ্চয়ই বেরোতে দেবে। প্রকৃতার্থে গুড গার্ল। তাড়াতাড়ি বিস্কুট খেতে হবে কিন্তু। স্টার্ট। ফুটবল একটা ছেলেদের গেম, যদিও এখন মেয়েরা অনেকে খেলছে, কিন্তু কেন তোমার মনে হলো হঠাৎ ফুটবল? ছোট থেকে ফুটবল ক্রিকেট দুটোই খেলতাম, ফুটবলটা বেশি ভালো লাগতো। ছেলেদের সাথে খেলতাম, ভালো খেলতাম একটু, কিন্তু ছেলেরা মেরেও দিত। তখন মা মাঝে মাঝে বকতো, তোর তুই মেয়ে সন্তান লেগে যাবে তোর। তখন ভাবতাম যে না সত্যি মেয়ে লেগে ফেগে যাবে। তা আমাকে নিয়ে গেল একদিন ধর্মতলা, এলাম 99-এ। তারপর থেকে আর ছেলেদের সাথে খেলতে হয়নি। শেখা শুরু করলে ফুটবল? তখন থেকে শেখা শুরু করলাম। এখন নয় মহিলারা ফুটবল খেলছে, অনেক মহিলারা এগিয়ে আসছে, কিন্তু 15 বছর আগে কিন্তু সময়টা সেরকম ছিল না। তখন তত মহিলা তখন অত খেলতো না, তখন বলতো যে ফুটবল খেলছিস, আগেই মুখটা একটু এ করে নিত। বাবা মাকে যখন প্রথম জানালে যে আমি ফুটবল খেলবো, তখন কি বললো বাবা মা? 2 মাস পরে যখন আন্ডার-19 গোয়াতে গেলাম, বাবাকে আর কিছু বলতে হয়নি, কারণ আমার পেপারে যখন নাম বেরিয়ে গেল শিল্পীদেবের গোলে 5 গোল, তখন বাবা মানে ভেরি হ্যাপি, তখন আর বাবা কিছু বলেনি। তবে একটা জায়গায় গেছে, আর ছেলেদের সাথে খেলি না, মা ওটাতে খুব হ্যাপি। যখন বাংলাদেশ গেলাম, চট্টগ্রাম খেলে এসে আমরা নারায়ণগঞ্জে হোটেলে ঢুকলাম, আমরা 7th ফ্লোরে ছিলাম। ঢুকে মর্নিংয়ে যখন ব্রাশ করতে করতে দেখছি গ্রাউন্ডে, দেখছি সব কালো পতাকা নিয়ে সব দাঁড়িয়ে আছে লোকেরা। ফুটবল খেলতে দেবে না, মেয়েরা হাফ প্যান্ট পরা, এখানে ফুটবল খেলা হবে। সিকিউরিটি গার্ড দিয়ে আমরা যখন মাঠে গেলাম, ওখানে যখন আমরা খেললাম, আমাদের খেলা যখন ওরা দেখলো, তখন ওরাও ওদের বাংলাদেশের মেয়েদের পারমিশন দিল যে তোমরাও ফুটবল খেলো, কারণ মেয়েরা এত সুন্দর খেলে আমরা জানি। তারপর থেকে ওদেরও হাফ প্যান্ট পরে অ্যালাউ হয়ে গেল ফুটবল খেলতে। তুমি কি তার সাথে সাথে অন্য কোনো কাজও করো? হ্যাঁ, আমি পুলিশের কাজ করি। একদিকে পুলিশ, একদিকে ফুটবলার, দুটোই তো একটা সাংঘাতিক ডেয়ারিং এর দোষী পড়ার ব্যাপার আছে একটা। একদম, শাড়ি পরেও মাঠে নেমে গেছি আমি ক্লাস 9-এ। জীবনে সেটেল হয়েছো? বিয়ে হয়েছে মানে আমার ফুটবলের সাথে বিয়ে হয়ে গেছে। ভেরি গুড, খুব ভালো। এরপর সেটেল হওয়ার ইচ্ছা নেই? না। আচ্ছা, এই একাই থেকে যাবে শুধু তুমি আর ফুটবল? হ্যাঁ, অসুবিধা নেই, আমি কোচিং করাই তো। অনেক স্টুডেন্ট বাচ্চাদের, হ্যাঁ তারাই তোমার ফ্যামিলি। তারাই আমার। গুড। প্রচুর গোল দিয়েছো, অনেক। আজকে দেখবো তুমি বিস্কিট তোমায় কিরকম গোল দেয়। ঠিক আছে, স্টার্ট। শিল্পীর পছন্দ ল্যাম্পশেড, ডায়না পেয়ে গেল
থেকে রকিং চেয়ার, রূপকথা পছন্দ শুরাক, 37 পছন্দ টিভি ক্যাবিনেট। হয় তুমি নয় আমি। আজকে আমাদের স্পেশাল গেস্ট রিক এবং আরফিন, আর সঙ্গে রয়েছে নানান রকমের ইনস্ট্রুমেন্ট নিয়ে চিন্টু। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্টিম কুকার। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ফেটে গেল ফেটে গেল গঙ্গারামের ঢোল। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ফেটে গেল ফেটে গেল গঙ্গারামের ঢোল। এই গানটাতে একটা ভুল শব্দ ছিল আমি যেটা গিয়েছি, তো সেটা কি আইডেন্টিফাই করতে হবে বলো। ডায়না, কালীরাম, কালীরাম, রাইট আনসার। ও কি বলেছে? গঙ্গারাম। 5 পয়েন্টস। সঙ্গে স্টিম কুকার। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ফেটে গেল ফেটে গেল কালীরামের ঢোল। এবার যাচ্ছি আমাদের সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সান কুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়ে। গানটা যতটুকু গাইলাম তার মধ্যে একটা শব্দ বলিনি, হুম হুম করে গেয়েছি, ওই শব্দটা বলতে হবে সঠিক শব্দটা। বলো ডায়না, তার পাওগে। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে সান ক্রিকেট তরফ থেকে প্রেসার কুকার কুকওয়ে। কব তক মুঝে এসে তড়পাওগে, মে আগ দিল মে লাগা দুঙ্গা হো, দুটো প্রশ্ন হয়ে গেল। যাচ্ছি বা 3 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। কোরি চট কোরি জোকটোরি সে খিলা দিদি, ঝুমে কি ঝুমে জো সুরমে লাগা দিদি, कोरी चट कोरी जो कटोरी से खिलाती थी, झुमे के झुमे जो सुर में लगा दी थी, कच्ची मुंडे के तले चप्पा चप्पा चरखा चले, चप्पा चप्पा चरखा चले, चप्पा चप्पा चरखा चले, चप्पा चप्पा चरखा चले। थैंक यू। ওকে, এবার প্রশ্ন, যে গানটার মধ্যে আমি যে চরখা শব্দটা বলেছি, এই চরখা শব্দের সঙ্গে কোন মহাপুরুষের নাম যুক্ত আছে? বলো ডায়না। মহাত্মা গান্ধী। রাইট আনসার, 5 পয়েন্ট। সঙ্গীত ওয়াটার পিউরিফায়ার। আমরা একটু কথা বলি, তারপর আবার প্রশ্নে যাব। সায়ন্তনী, তোমার সঙ্গে একজন স্পেশাল মানুষ এসেছেন দেখতে পাচ্ছি, তুমি লক্ষ্মী মেশো তো জানি। হ্যাঁ। এবার লক্ষ্মী বৌমা কবে হচ্ছে? সেটা এখনো ডেট ঠিক হয়নি। ওকে, নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে হবে। ওকে, হ্যাঁ, হি ইজ মাই ফিয়ান্সে। তুমি তো খুব লক্ষ্মী, শান্ত মেয়ে। তোমার হাজবেন্ড কতটা লক্ষ্মী? হবু বর। এমনিতে ভালো, বাট এতটা লক্ষ্মী নয়, মানে মানে হ্যাঁ মানে দোষী, মানে দোষী, মানে ভালো ম্যাচিংটা, ভালো একজন লক্ষ্মী একজন দোষী, ম্যাচ করবে ভালো। কি ভালো লেগেছিল যাকে মনে হলো যে আমার সঙ্গে সারা জীবন কাটাতে পারবো? মানুষ হিসেবে খুব ভালো, ইভেন মোর দ্যান মি।
ভেরি গুড, তোমাকে ভালো রাখবে। আমার নাম দেবার পন চ্যাটার্জি, আমি বেহালা পর্নসিটি থেকে এসেছি। তোমার চোখে সবথেকে ভালো গুণ কি শান্তনির? খুব ভালো রান্না করতে পারে, আর তাছাড়া হচ্ছে স্টুডেন্ট হিসেবে খুব স্টুডিয়াস। তুমি পড়াও? আমি পড়াই না, ও কিছু জিনিস আমাকে পড়ায়। যেটাতে আমি কনসেন্ট্রেট করতে পারি না হয়তো সেটা ও আমাকে কনসেন্ট্রেশন দেওয়ার সাহায্য করে, আদারওয়াইজ উই আর মেড ফর ইচ আদার। খুব ভালো থেকো দুজনে। থ্যাংক ইউ দিদি। চার নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চাচুর তরফ থেকে ট্রলি ব্যাগ। चैन छबीली उससे चंचल नैन कटा, अरे चंचल नैन कटा रहते उसका रूप बना दिया, उसके रूप से कतल हुए तो चर्चा शुरू हुआ। গানে একটি বাদ্যযন্ত্রের নাম আছে, তো সেটা কি বলো? রূপকথা নাগাড়া। ঠিক আছে, একদম 5 পয়েন্ট আপনার চ্যাচুর তরফ থেকে ট্রলি ব্যাগ। এবার যাচ্ছি শেষ প্রশ্ন, এই রাউন্ডের 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে ম্যাটেক্সের তরফ থেকে স্ট্যান্ড ফ্যান। গানে আমি একটি ভুল শব্দ বলেছি, সেই ভুল শব্দের জায়গায় সঠিক শব্দটা সঠিক উত্তরটা বলতে বলো। ডানা প্যার কো, প্যার কো কি বলেছো? এত কথাবার্তার মধ্যে ওয়ার্ডটা ভুলে গেছি। ওকে ডানা 5 পয়েন্ট সঙ্গে ম্যাটিক্সের তরফ থেকে স্ট্যান্ড ফ্যান। So, Miss Can Product presents Kar Door Kotu Door.
চারটে টপিকের উপরে প্রশ্ন হবে, আটটা প্রশ্ন। বাজার প্রেস করে রাইট আনসার দিলে প্লাস ফাইভ, রং আনসার দিলে মাইনাস ফাইভ। কে যে আমার পছন্দ মেজে গেল আমি জানি না গো, আমি মানে ওই আর কি। এটা কোথা থেকে আমদানি শুনে? তুই আমার শাড়ির দিকে তাকাস কেন বলতো সবসময়? কারণ কবে কবে তুলবো ডালমানি? মানে আমি তো দেখো একটা জিনিস আমি আমার মতো একটা দিদিকে তাই জন্য বত্রে গেলি এর জীবন। মানে আর কি কি ঠিক বলছে গো? এটা তো নাইন শপিং, মেয়েদের মাঝে ছেলে কেন? আপনি কি করেন মানে ফুটবল খেলা ছাড়া বাড়িতে? মানে বাড়িতে পুলিশ, মাঠে ফুটবল খেলা? এমনি পুলিশ ও খেলাধুলো করলে যে আমি চাকরি বাকরি পাওয়া যায় সেইটে? আর ছোটবেলায় কি এইসব করতে নাকি? মানে ধরুন আমরা যখন আমাদেরকে ছোটবেলায় বলতো কাজকর্ম কর তাহলে চাকরি পাবি, আপনাকে বলতো মন দিয়ে ফুটবল খেল চাকরি পাবি? হ্যাঁ সত্যি মাইরি। আচ্ছা আর পা শক্ত দেখি তো? এই সাবাস দিদি, কি শক্ত পা মাইরি। হ্যাঁ আচ্ছা আপনি কাউকে ট্রেনে লাথি মেরেছেন? একদম। বাসে, ঘাটে, লঞ্চে? মাঠে, মাঠে, মাঠে। হ্যাঁ একটা প্রেমের গান শোনাও না, ফুটবল নিয়ে দিদি শুনবে তো? নিশ্চয়ই। তুম পাস আয়ে ইউ মুস্কুরায়ে, ফুটবল গাইতো পর জানে ক্যা সপনে দিখায়ে, আব তো মেরা দিল জাগে না সোতা হে ক্যা করু হায়ে। এবার পরেরটা বলবে, কিক কিক হোতা হে। তুমি কোথায় থাকো মানে বিদেশ বিদেশে নাকি? টালিগঞ্জেই থাকি। স্টুডিওতে গিয়ে কোনোদিন অটোগ্রাফ টটোগ্রাফ নেওয়ার চেষ্টা করেছো নাকি টালিগঞ্জ স্টুডিওর পাড়ায় গিয়ে? না সেটা করিনি। দিদি আবার কি দিদি? তুমি লক্ষ্মী মেয়ে, পেঁচা কোথায়? আছে অডিয়েন্স আমার বাবা। বাবা পেঁচা? আপনি পেঁচা দাদা? একটু ডানা ঝাপটেন দেখি। সবসময় সব জায়গায় বাবাই গেছে, বাবাই গেছে। কখনো মানে বাবা যাবে না এটা আমি ভাবতেই পারি না। বর যায় না বাবা যায়? হ্যাঁ দেখি। কেউ কি লক্ষ্মী মেয়ে মনে হচ্ছে সাজগোজ দেখে? দেখে মনে হচ্ছে। হ্যাঁ তুমি কি করো? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা কি জানি, নরম জিনিসের ইঞ্জিনিয়ার। হ্যাঁ পড়াশোনা করেছো মন দিয়ে তাই তো? ছেলেদের দিকে কখনো তাকাওনি সত্যি তো? তারপরে তাকিয়েছি। তারপরে লেখাপড়া করে নিয়ে ছেলেদের পেছনে বয়ফ্রেন্ড এসছে কি করেছে? বট ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার। আমি ভাবলাম লক্ষ্মী পানা মেয়ে, বাবা পেঁচা, বরবদায় মাউস। দিদি আসছি, বাই বাই বাই। কমলা বিদায় হয়েছে, এবার প্রশ্ন বলা শুরু করব। প্রথম প্রশ্ন অসাধারণ জ্ঞানের প্রশ্ন। ছোটবেলায় লেখাপড়ার সঙ্গে জড়িত অনুষ্ঠানের নাম কি বলো? রূপকথা, হাতে খড়ি। রাইট, ফাইভ পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন উল্টে আছে, পাল্টে দেখো। একটা শব্দকে আমি উল্টো করে বলবো, সেটাকে সোজা করে বলতে হবে, ঠিক আছে? নলদা রকুঠা বলো। রূপকথা, ঠাকুর দালান। ফাইভ পয়েন্টস। আটটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন হয়েছে, দুটোই কিন্তু রূপকথা উত্তর দিতে যাচ্ছে। এবার তিন নম্বর প্রশ্নে শব্দ চেনো। আমি একটা বাক্য পড়ব, সেই বাক্যের যে উত্তরটা হবে সেটা একটি শব্দে উত্তর হবে, সেই শব্দটা বলতে হবে, ওকে? মা দিয়ে শুরু একটি পাখির নাম বলো। শিল্পী
মাছরাঙা রাইট 5 পয়েন্টস তিনটা প্রশ্ন হলো যাচ্ছি এবার 4 নম্বর প্রশ্নে গৃহস্থালী টুকিটাকি প্রশ্ন মাছের কাটা তেল ইত্যাদি দিয়ে শাকসবজি রান্নার পদকে কি বলে বলো ডায়না কাঁটা চচ্চড়ি রাইট অ্যানসার 5 পয়েন্টস চারটি প্রশ্ন হলো এবার যাচ্ছি 5 নম্বর প্রশ্নে অসাধারণ জ্ঞানের প্রশ্ন কোন দেবতাকে দেবতা সমাজের ইঞ্জিনিয়ার বলা হয় বলো ডায়না বিশ্বকর্মা বিশ্বকর্মা 5 পয়েন্টস পাঁচটা প্রশ্ন হয়ে গেছে দুটো উত্তর দিয়েছে ডায়না দুটো উত্তর দিয়েছে রূপকথা একটা উত্তর দিয়েছে শিল্পী বাকি রইল তিনটে প্রশ্ন 6 নম্বর প্রশ্ন উল্টে আছে পাল্টে দেখো ল বো তা ল বো আ বলো ডায়না আবোল তাবোল রাইট অ্যানসার 5 পয়েন্টস 7 নম্বর প্রশ্ন শব্দ চেনো ট দিয়ে শেষ একটি শব্দ যার সাথে সোনার সম্পর্ক আছে বলো রূপকথা ক্যারট ক্যারট রাইট অ্যানসার 5 পয়েন্টস যাচ্ছি লাস্ট প্রশ্ন গৃহস্থালীর টুকিটাকি পিঁপড়ে যাতায়াতের পথে কি রাখলে পিঁপড়ে যাতায়াত বন্ধ হবে ডিমের খোসা না লেবুর খোসা কেউ ট্রাই করতে চাও না সময় চলে যাচ্ছে টাইম আপ রাইট অ্যানসার লেবুর খোসা কারণ লেবুর মধ্যে সাইট্রাস থাকে যেটার গন্ধটা পিঁপড়েরা নিতে পারে না তাই জন্য ওরা আশা বন্ধ করে দেওয়ার গন্ধতে ওকে আটটা প্রশ্ন শেষ এই রাউন্ডের খেলাও শেষ এই রাউন্ডে দুজন ফার্স্ট পজিশনে আছে রূপকথা এবং ডায়না 15 পয়েন্টস সেকেন্ড পজিশনে আছে শিল্পী 5 পয়েন্টস শান্তিনি সরি তুমি এই রাউন্ডে কোনো স্কোর করতে পারোনি রূপকথা এবং ডায়নাকে গিফট দেবো চলো গ্রসারি ডায়না ওকে রূপকথা পছন্দ গ্রসারি চাল ডাল আটা ঘি তেল মশলা নুন সব কিছু আর ডায়নার পছন্দ অনেক রকমের ফল এক হাড়ি রসগোল্লা খেজুর আমসত্ব দুথালা মিষ্টি আর দুজনে এই রাউন্ডে হায়েস্ট করাতে দুজনেই পেয়ে যাচ্ছ শো মিস স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার এবার আসছে শিল্পী স্ন্যাক্স ওকে তার মধ্যে আছে চকলেটস হেলথ ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস চিপস কুকিজ শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত টোটাল পাঁচটা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে এবার বলোর পর বাজার সঠিক উত্তর 20 পয়েন্টস রং আনসার মাইনাস 10 পয়েন্টস কি কি গিফট আছে এই রাউন্ডে মিক্সার গ্রাইন্ডার গার্মেন্ট স্টিমার থ্রি বার্নার গ্যাস ওভেন ভেঞ্চারের তরফ থেকে কিচেন চিমনি ভেঞ্চার ইউ কুক উই কেয়ার ফ্রিজ আর জি বাংলা প্রাপ্তির তরফ থেকে একটি শাড়ি একটি সালোয়ার কামিজ যে কোনো একটি দিতে পারো তিনটে রাউন্ডের পরে দেখবো স্কোর শান্তিনি 5 পয়েন্টস রূপকথা 30 পয়েন্টস ডায়না 50 পয়েন্টস শিল্পী 25 পয়েন্টস প্রথম প্রশ্ন আসছে টিভি স্ক্রিনে সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার উপরে রয়েছে একটা জিজ্ঞাসা চিহ্ন নিচে একটা ছবি আছে লেখা আছে গন আর আছে একটা ছবি একটা কমন শব্দ যেটা নিচে তিনটে ছবির আগে বসলে একটা করে ওয়ার্ড তৈরি হবে বাট শব্দটা কমন এবার বল শান্তনী বাজার প্রেস করেছে শেষ পর্যন্ত জন জন জনগণ জনসমুদ্র আর জনসংখ্যা কিসের সংখ্যা ওটা কি ওটা কিসের ছবি ওটা জনশূন্য যাচ্ছে এবার দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার ছোটবেলার খেলা হলে এই নামে সরীসৃপ পেলে ডাঙায় কোনো ভয় নেই
বিভীষিকা জলতেই কিসের কথা বলা হচ্ছে? এবার বল রূপকথা। কুমির বোঝাও। ছোটবেলার খেলা কুমিরডাঙ্গা, সরীসৃপ কুমির। কুমিরে মানে জলে নামলেই কুমিরের ভয়, ডাঙায় কুমিরের কোনো ভয় নেই। যাচ্ছি এবার তিন নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে শাড়ি বা সালোয়ার যে কোনো একটি। উপর একটা ছবি আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপর একটা ক্লু লেখা আছে। বড় রঙ্কায় যা পাই পদবীতেও চেনা চাই, তারপর একটা আ লেখা আছে। তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার রূপকথা বাদে বাকি তিনজন ডায়না বাদে বাকি দুজন এবার বল। শান্তনি ডালপালা বোঝাও। ডাল আ, আর বড় নৌকোয় যা পাই নৌকোয় পাল থাকে, আর পদবীতেও চেনা চাই পদবী পাল। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। যাচ্ছি এবার চার নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে গ্যাস ওভেন। শব্দ ছক, পাশাপাশি ক্লু। দারুণ টেস্ট জিভে জল, মিষ্টি খেতে পুরি চল। ওপর নিচ এই শেড বোজন রসিক, নদের নামে চেনো ঠিক। এবার বলো সময় কিন্তু চলে যাচ্ছে। দামোদর এবং মদন মোহন এই শেঠ ভোজন রসিক, নদের নামে চেনত ঠিক। দামোদর শেঠ, দারুণ টেস্ট জিভে জল, মিষ্টি খেতে পুরী চল হচ্ছে মদন মোহন পুরীর একটি বিখ্যাত মিষ্টি। ওকে, চারটে প্রশ্ন হয়ে গেলে বাজাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন। শূন্য স্থান পূরণ আসবে। প্রথমবারে যদি পারো তাহলে 30 পয়েন্টস, ভুল করলে -20 পয়েন্টস। প্রথমবারে যদি না পারো, দ্বিতীয় সুযোগে পারো, তাহলে +20, ভুল করলে -10। 30 পয়েন্টসের প্রশ্ন, যে পিছিয়ে আছো সে কিন্তু এগোতে পারো। সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেঞ্চারের তরফ থেকে কিচেন চিমনি। সায়ন্তনী যখন রাউন্ড শুরু করেছিল ছিল 5 পয়েন্ট, এখন সায়ন্তনীর স্কোর 45। রূপকথার স্কোর হচ্ছে 50, ডায়নার স্কোর 50, শিল্পী স্কোর 25। প্রথম সুযোগে যে উত্তর দেবে সে আজকে দিদি নাম্বার ওয়ান। চারজনের সামনে সমান সুযোগ, দেখো কি আসছে প্রশ্ন। উপরে একটা ছবি আছে, নিচে শূন্য স্থান, দুটো অক্ষর দেওয়া আছে, দ টয় আকার। শূন্য স্থান পূরণ করতে হবে। খেলা এখন এমন জায়গায় দাঁড়িয়ে যে প্রথম সুযোগে উত্তর দেবে সে কিন্তু আজকের দিদি নাম্বার ওয়ান। ছবিটা ক্লু, ছবিটা দেখে বুঝতে হবে বাক্যটা কি হবে। এবার ডায়নাকে বাদ দিয়ে বাকি তিনজন, এবার বলো রূপকথা। দুধের স্বাদ ঘোলে মেটানো। রূপকথা বলছে দুধের স্বাদ ঘোলে মেটানো। যদি সঠিক হয় তাহলে +30 পয়েন্ট, সেক্ষেত্রে আজকের উইনার হবে রূপকথা। দেখা যাক। রূপকথা আমাদের দিদি নাম্বার ওয়ান চলে যাচ্ছে উইকলি ফিনালেতে।
সেটা খেলে জিততে পারলে যে কোনো একটা গিফট চুজ করতে পারবে। জি বাংলা এবং সেঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে আছে সোনার আংটি, সোনার কানের দুল, সোনার নেকলেস, সোনার চুড়ি। এসো এদিকে। পাঁচটা ওয়ার্ড রিভার্সে উত্তর 20 সেকেন্ডস টাইম। সময় শুরু হচ্ছে এখন স্টার্ট। রেফ্রিজারেটর, আসবটি, এয়ার কুলার, ছাকনি, টেবিল ফ্যান। টেবিল ফ্যান, এয়ার কুলার, আসবটি, রেফ্রিজারেটর। বলেছিলাম রেফ্রিজারেটর, আসবটি, এয়ার কুলার, ছাকনি, টেবিল ফ্যান। টেবিল ফ্যান, ছাকনি, এয়ার কুলার, আসবটি এবং রেফ্রিজারেটর। সানভিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। ভেঞ্চারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আর এটা আজকে উইনারের ট্রফি পাচ্ছে রূপকথা। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ তোমার। জি বাংলা এবং সেঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। শোমিস ক্যাম্প প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য শাড়ি। খুব ভালো থেকো সবাই, ভালো ভালো কাজের সাথে সবাই যুক্ত আছো, সেইভাবে জীবনে এগিয়ে যাও। অল মাই গুড উইশেস। ঠিক আছে, তোমরা লক্ষ্মী মেয়ে হতে পারো, দস্যু মেয়ে হতে পারো, কিন্তু আমার কাছে সবাই দিদি নাম্বার ওয়ান। সকলকে নমস্কার, সকলের সাথে দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4:30। ভালো থাকো। দোকান খুলু বলু কি কিছু।